প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই মুহূর্তে আমি খাটের কিনারে বালিশে হেলান দিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। আমার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সদ্য বিয়ে করা বউ, মিনিটখানেক চুপ করে দাঁড়িয়ে আছে। তোমার এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে বললাম, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন, কথা বলতে পারো না, কোনো সমস্যা? মাথা ঝাঁকিয়ে না ইশারা করলো। তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তো কি করব, খাটের উপর এসে শুয়ে পড়ো। আমার কথা শুনে তোমা এক পাশ দিয়ে চুপচাপ খাটে এসে জড়সড় হয়ে শুয়ে পড়ল। তোমাকে আজকেই বিয়ে করেছি, বিয়েটা খুব সাদামাটাভাবেই হয়েছে। বিয়ের আগে তোমার সাথে 5 দিন চুটিয়ে প্রেম করেছি, তারপর কড়া একটা সেকা দিয়েছি। বাড়ি থেকে বলেছিল আমার জন্য মেয়ে দেখা হচ্ছে, মেয়ে পক্ষ রাজি, শুধু আমি রাজি হলেই বিয়ে ফাইনাল। বিয়ের কথা শুনেই আমার মাথায় শয়তানি ভর করলো। মায়ের কাছ থেকে জেনে নিলাম মেয়ে আমাকে দেখেছে কিনা। মা বলল মেয়ে এখনও আমাকে দেখে নাই। আমার জন্য মা যে মেয়েকে পছন্দ করেছিল তার ছবিটা আমি দেখলাম। এই মেয়েটাকে আমি শহরে প্রায় দেখি। মেয়েটা বেশ ভদ্র। প্ল্যান মোতাবেক মেয়েটার পেছনে 10 দিন ঘুরলাম। 10 দিনের দিন মেয়েটাকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম। তমা কলেজ থেকে ব্যাগ ঘাড়ে করে ফিরছিল, আমি তখন তোমার মুখোমুখি হলাম। একটু কথা বলা যাবে আপনার সাথে? জি বলুন, কি বলবেন? আপনি হয়তো জানেন আমি বেশ কয়েকদিন আপনাকে ফলো করছি, আমি আপনাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? দেখুন, আমার বিয়ের কথাবার্তা চলছে। তো কি হয়েছে, বিয়ে তো হয়নি? আমি তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে বিয়ে করতে চাই। তবুও আমি পারবো না। সমস্যা কোথায়, আমাকে বিয়ে করলে তুমি একজন ভালোবাসার মানুষ পাবে, কয়েকদিন প্রেম করে আমরা বিয়ে করব, এতে বৈবাহিক জীবনে সুখী হতে পারবা। আর যদি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করো তবে তুমি তোমার স্বামীর সাথে খুব সহজে মানিয়ে নিতে পারবে না। তাছাড়া আমরা তো বিয়ে করব, এবং তোমার বাবা মায়ের সম্মতিতে। আচ্ছা, আমি ভেবে দেখব। ঠিক আছে, নাম্বারটা দিয়ে যাও। নাম্বার দেব কেন? নাম্বার না থাকলে তোমার সাথে যোগাযোগ হবে কেমনে, আর তোমার উত্তর পাবো কিভাবে? আচ্ছা নিন, 01-55-72-903। ওকে। শুনেন, রাতে ছাড়া ফোন দিবেন না। আচ্ছা ঠিক আছে। আপনার নামটা তো জানি না। রাতে যখন কথা হবে তখন বলবো। আচ্ছা, আসি তাহলে। হুম, সাবধানে যাবেন। আপনিও সাবধানে যাবেন। অতঃপর দুজন দুজনের গন্তব্যে চলে আসলাম। আমি জানি রাতে তোমার কাছ থেকে হ্যাঁ উত্তরটাই পাবো। রাতে তোমাকে ফোন দিলাম, প্রথম কলেই ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? নাম না জানা ব্যক্তি। সকালে প্রপোজ করলেন আপনি? হুম, কেমনে চিনলে? কণ্ঠ শুনেই বুঝতে পেরেছি। ওহ, আর আমার নাম তানভীর। আচ্ছা, তো উত্তরটা? আপনি যেটা ভেবেছেন সেটাই। আমি তো ভেবেছিলাম আপনার উত্তর না। মোটেও না, উত্তরটা হ্যাঁ। হ্যাঁ কেন? এত সুন্দর করে প্রপোজ করার জন্য। ওকে, কাল দেখা হচ্ছে। হুম, কালকে ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু। হুম, এভাবেই তোমাকে প্রেমের ফাঁদে ফেলেছিলাম। 5 দিনের প্রেমে তোমাকে এত কেয়ার করেছিলাম, তোমা আমাকে ছাড়া কিছুই বুঝতো না।
তোমা যা আবদার করতো সেটাই করতাম। ব্রেকআপের দিন সকালে ঘুম থেকে উঠতেই তোমার ফোন। হ্যালো, কোথায় তুমি? বাড়িতে ঘুমাচ্ছি, কি সমস্যা? আমার সাথে দেখা করার কথা ছিল না তোমার? হুম, তো কি হয়েছে? তুমি আসবে না? না, আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও তোমাকে আসতে হবে। কেন রে, আমি কি তোর কেনা গোলাম? তুই যা বলবি তাই করতে হবে। এমনভাবে কথা বলছো কেন? তুমি আমার গোলাম হবে কেন? তুমি তো আমার ভালোবাসা। এই, আমার ভালো লাগছে না, ফোন রাখ। এমন করছো কেন জান? খুব কষ্ট হচ্ছে আমার। আমি কি কোনো ভুল করেছি? এই, তোকে বললাম না আমার ভালো লাগছে না। সরি তো বাবু, প্লিজ রাগ করো না। ধুর, তুই আর আমাকে ফোন দিবি না, তোর সাথে সব শেষ আমার। প্লিজ শোনা, আমি যদি ভুল করে থাকি তাহলে শাস্তি দাও, তবুও চলে যেও না। বলছি না ব্রেকআপ, তখন ব্রেকআপ। পাঁচ দিনের প্রেম এভাবে শেষ করে দিয়েছিলাম, আমার খুব খারাপ লাগছিল। যদিও এটা একটা প্ল্যান ছিল, তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই দ্রুতই ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেললাম। ফোনটা রেখে পাশে তাকিয়ে দেখলাম তোমা ঘুমাচ্ছে, মুখে দুর্বলতার ছাপ, হয়তো খাওয়া ঘুম ঠিকমতো হয়নি। তোমা, এই তোমা। দুইবার ডাক দিতেই তোমা হুট করেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমাকে ছেড়ে গেছিলে কেন জানো? খুব কষ্ট হয়েছিল আমার। ওরে পাগলিটা আমার, আর কখনো ছেড়ে যাবে না বলো? কখনো কষ্ট দিবে না? হুম, এজন্যই তো পাগলিটাকে নিজের করে নিলাম। তুমি খারাপ, জানি তো। কে বলেছে তুমি খারাপ? আমার বর মোটেও খারাপ না। আচ্ছা, তাহলে ভালো। না, খারাপ। এভাবেই চলতে থাকবে মান অভিমানের পালা। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।